হাই সবাইকে, আমি মেকআপ আর্টিস্ট স্বাতী মাহন্ত গোলদার। আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি প্রবলেমেটিক স্কিনের উপর মেকআপ। নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ যে আমার যে মডেল তার স্কিনে কিছু হোয়াইট স্পট রয়েছে, তো এগুলোকে কিভাবে কভার করবে, তো এই ভিডিওটিতে সমস্ত কিছু ক্লিয়ার করা আছে। তো ভিডিওটি লাস্ট অবধি দেখতে থাকো। সবার ফার্স্টে যেটা করে নেবো, স্কিনটাকে প্রিপারেশন করে নেবো। ফার্স্টে আমি যেটা করে নিয়েছি, নিউট্রোজেনার টোনার, ম্যাকাজেমিয়া ওয়াটার বেস ময়েশ্চারাইজার, রিকোড প্রাইমার, তারপরে আমি এখানে ব্যবহার করেছি কারেক্টার প্যালেট, অ্যাফ্লেজা কারেক্টার প্যালেট থেকে কনসিলিং করে নিয়েছি, মানে কারেক্টিং করে নিয়েছি যে যে জায়গাগুলো প্রবলেম ছিল সেই জায়গাগুলো। তারপরে আমি এখানে ফাউন্ডেশন ব্যবহার করছি সফারেল, তো ফাউন্ডেশনটাকে ভালো করে মিক্স করে নিয়েছি তার স্কিন কালার অনুযায়ী। তারপরে সেই ফাউন্ডেশনের লাইট শেড দিয়ে হাইলাইট করে নিচ্ছি, আর সেম প্যালেট অ্যাফ্লেজা প্যালেট, এই প্যালেট থেকে আমি কন্ট্রোল ব্লাশার করে নিচ্ছি। যারা এই প্রফেশনে নতুন বা চাইছো একটা প্যালেটের মধ্যেই সমস্ত কিছু কাজকে কভার করবে, তারা এই প্যালেটটা একদম ট্রাই করতে পারো কোনো চিন্তা না করে। ভীষণ ভালো প্যালেট, আমার তো খুব পছন্দের। তারপর আমি এখানে সফারেল পাউডার দিয়ে মেকআপটাকে সেট করে নিচ্ছি। আজকের মেকআপটার সাথে ওয়াটারপ্রুফও হবে। তো ওয়াটারপ্রুফ পাউডার তোমরা কীভাবে টেস্ট করবে, একটা গ্লাসে জল নেবে, জলে পাউডারটাকে রাখবে, রেখে ভালো করে মিক্স করবে। মিক্স করে দেখবে যে পাউডারটা জলে ডুবে যাচ্ছে সেই পাউডারটা ওয়াটারপ্রুফ না, যে পাউডারটা জলের উপরে ভেসে থাকছে সেটা ওয়াটারপ্রুফ। তো বোঝানোর পর তারপরে দেখো, আমি স্টুডেন্টদেরকে দেখাচ্ছিলাম মেকআপ ওয়াটারপ্রুফ হয়েছে কি না। তারপর আমি এখানে একটা কার্টন কাপড় নিয়ে যে জলটা স্প্রে করেছিলাম এই জলটাকে অ্যাবজর্ব করে দিচ্ছি, ড্যাব ড্যাব করে বসিয়ে দিচ্ছি। এটা এই টেকনিকটা ইউজ করার পর যেটা হয়, তোমার মেকআপটা স্কিনে খুব সুন্দর সেটেল হয়ে বসে যায় এবং মেকআপটাও লং লাস্টিং হয় এবং স্কিনের মধ্যে একটা হাইড্রেশন প্রোভাইড করে। তারপর আজকে আমি আই মেকআপ করে নিচ্ছিলাম, খুব সার্টেল একটা আই মেকআপ করেছিলাম, হাফ কাট ক্রিজ। সো তোমাদেরকে এখানে বলে রাখি, তোমরা যদি আমার কেউ নেক্সট ক্লাস জয়েন করতে চাও, আমার নেক্সট ক্লাস স্টার্ট হচ্ছে 20 অগস্ট, যেটা শুধুমাত্র সানডে সানডে ক্লাস হবে। তো অনেকেই আছো যে তোমরা কন্টিনিউ ক্লাস করতে পারবে না, তোমাদের উইকে একটা ডেই ছুটি থাকে বা একটা দিনই তোমরা দিতে পারবে, অনেকে বাচ্চা ছোটো থাকে। তো যারা এই ধরনের প্রবলেম ফেস করো তারা সানডে ক্লাস জয়েন করতে পারো। আর আমাদের নেক্সট কন্টিনিউ ক্লাস স্টার্ট হবে সেপ্টেম্বরে। এছাড়া রয়েছে আমাদের ওয়ান ডে সেমিনার অ্যান্ড থ্রি ডে সেমিনার। ওয়ান ডে সেমিনার রয়েছে ত্রিপুরাতে, থ্রি ডে সেমিনার রয়েছে কলকাতা, ভুবনেশ্বর, আসাম। এছাড়া আমাদের নেক্সট যেটা সব থেকে ডিমান্ডিং ক্লাস, অ্যাডভান্স হেয়ার স্টাইলিং ক্লাস, যেটা স্টার্ট হচ্ছে 1 অগস্ট থেকে, কিন্তু সিট খুবই লিমিটেড। তোমরা যারা চাইছো দেরি না করে তাড়াতাড়ি অ্যাডমিশন নিয়ে নিও। আজকে আমি একটু অ্যাঞ্জেল শেপের লাইনার দেখাচ্ছিলাম। তারপরে এখানে স্টুডেন্টদেরকে জিজ্ঞাসা করা হচ্ছিলো যে কোন প্রোডাক্টটা কখন ব্যবহার হয়েছে আর কি, যেগুলো ক্লাসে থিওরি দেওয়া হয় সেগুলো আবার একটু ওদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়। তারপর সিলসের লিপ প্যালেট নিয়ে আমি লিপ করে নিচ্ছি। লিপটা রেখেছি খুব সাটেল, একদম নিউট কালারের, পিঙ্কের ওপর নিউট কালারের লিপ রেখেছি। তারপর সিলসের ফিক্সিং স্প্রে দিয়ে মেকআপটাকে অ্যাট লাস্ট ফিক্সড করে দিয়েছি। আর শাড়ির কালারটা একটু চেঞ্জ হয়েছে, কেন কি ওই কালারটা আমার মনে হচ্ছিলো যাচ্ছিলো না। তোমাদের কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও, আগের কালারটা বেশি ভালো লাগছে না এই কালারটা বেশি ভালো লাগছে, আর লুকটাও কেমন লাগলো সেটাও কমেন্ট করতে ভুলো না। দেখা হবে নেক্সট ভিডিওতে, বাই।